এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ অর্থাৎ টুয়েস কমপ্লিমেন্ট পদ্ধতি ব্যবহার করে কিভাবে আমরা দুটি সংখ্যার বিয়োগ করতে পারবো অর্থাৎ একটি সংখ্যা থেকে অপর একটি সংখ্যা বিয়োগ করব কিন্তু যোগের মাধ্যমে অর্থাৎ কোনো প্রকার বিয়োগ অপারেশন ছাড়াই আমরা যোগ করব তো ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে দুটি নেগেটিভ সংখ্যাকে একটি হতে অপরটিকে বিয়োগ করে দেখব তো আমি এই জন্য দুটা সংখ্যা নিচ্ছি এখানে মাইনাস থার্টিন থেকে বিয়োগ করব হচ্ছে কত মাইনাস টেন্টি টু তো মাইনাস থার্টিন থেকে মাইনাস টোয়েন্টি টুকে যদি আমরা বিয়োগ করি তাহলে সেই বিয়োগের ফলাফলটা কত হবে সেটা আগে আমরা দেখে নেই এবং পরবর্তীতে আমরা টুয়েস্ট কমপ্লিমেন্ট পদ্ধতি ব্যবহার করে এটা করব তো মাইনাস থার্টিন এখান থেকে বিয়োগ করবো মাইনাস টোয়েন্টি টোয়েন্টি টু লক্ষ্য করেন যে মাইনাস থার্টিন মাইনাসে মাইনাস প্লাস টোয়েন্টি টু ইকুয়াল হচ্ছে নাইন অর্থাৎ আমি যদি মাইনাস থার্টিন থেকে মাইনাস টোয়েন্টিকে বিয়ে বিয়োগ করি তাহলে আমার ফলাফল হবে নাইন তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের প্রথমে হচ্ছে সংখ্যা দুটির সমতুল্য বাইনারি সংখ্যা তৈরি করতে হবে ওকে তো আমরা এখানে দেখতে পারতেছি যে আসলে আমাদের যে টোয়েন্টি টু আছে সেই টোয়েন্টি টু হচ্ছে আমাদের একটা নেগেটিভ সংখ্যা সেই নেগেটিভ সংখ্যাটাকে যদি আমরা বাইনারি করতে চাই সেক্ষেত্রে আমাদের টুয়েস কমপ্লিমেন্টের প্রয়োজন হয় তো আমি প্রথমে হচ্ছে থার্টিনকে হচ্ছে টুয়েলস কমপ্লি থার্টিনকে হচ্ছে এখানে বাইনারি লিখব তো তার আগে বলে নিই যে এখানে হচ্ছে আমরা আট বিট রেজিস্টার ব্যবহার করব ঠিক আছে অর্থাৎ আমরা যে রেজিস্টারটাতে কাজ করবো ওটা আটটা বিট ধারণ করতে পারবে তো মাইনাস থার্টিন লেখার পূর্বে আমাদেরকে যেটা করতে হয় থার্টিনের আগে বাইনারিটা লিখতে হয় অর্থাৎ ধনাত্মক তেরো এর বাইনারি আমরা জানি আট আর চার হচ্ছে আমাদের বারো বারো আর এক হচ্ছে তেরো ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি তেরো এর বাইনারি কিন্তু আমরা এখানে কয় বিট নিয়ে কাজ করবো আমরা এখানে হচ্ছে আট বিট নিয়ে কাজ করবো যার কারণে আমি এখানে অতিরিক্ত আরও চারটা বিট দিয়ে নিলাম তো এখন এইটাকে যদি আমি কী করি এটাকে যদি আমি টু এস কমপ্লিমেন্ট করি তাহলে কিন্তু হচ্ছে আমি মাইনাস তেরোয়ের বাইনারিটা পেয়ে যাব তাহলে এটাকে টু এস কমপ্লিমেন্ট করলে কী হয় এটাকে টু এস কমপ্লিমেন্ট করলে হয় ওয়ানটা আমাদের স্থির থাকবে কারণ ডান দিক থেকে শুরু করে প্রথম ওয়ানটা পাওয়ার পরে বাকি বিটগুলোকে আমাদের কী করতে হবে বাকি বিটগুলোকে আমাদেরকে হচ্ছে চেঞ্জ করে দিতে হবে এরপরে আমাদের চারটা এখানে জিরো আছে অর্থাৎ এখানে আমাদের হচ্ছে চারটা ওয়ান হবে ঠিক আছে চারটা ওয়ান তো আমাদের মাইনাস থার্টিনের মূলত বাইনারি লাগবে আমাদের এটা পজিটিভ থার্টিনের বাইনারি এটা আমাদের লাগবে না তো আমি যেটা করলাম এটাকে এখানে রাখলাম অর্থাৎ এটা হচ্ছে আমাদের মাইনাস থার্টিনের কি বাইনারি ওকে তো এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের হচ্ছে মাইনাস টোয়েন্টি টুয়ের বাইনারি লাগবে তো মাইনাস টোয়েন্টি টুয়ের বাইনারি যদি আমরা নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে আমি এখানে লিখে রাখি টোয়েন্টি টু আসলে মাইনাস টোয়েন্টি টু এর বাইনারি লিখে কিন্তু সেটাকে আবার আমাদের কি করতে হবে সেটাকে হচ্ছে আমাদের টু এস কমপ্লিমেন্ট করতে হবে ঠিক আছে তো এক্ষেত্রে আমাদের যেহেতু আমরা এটাকে বিয়োগই করবো যার কারণে আমি যেটা করতেছি যে এটাকে আসলে টু এস কমপ্লিমেন্ট করলে ফাইনালি কিন্তু আসলে আমাদের যোগই হয়ে যায় হ্যাঁ তো এক্ষেত্রে আমরা এটাকে সরাসরি প্লাস টোয়েন্টি টু লিখলেই কিন্তু আমাদের হচ্ছে অর্থাৎ আমি এখানে সরাসরি প্লাস টোয়েন্টি টু লিখলাম তো টোয়েন্টি টু লেখার জন্য আমাদের যেটা লাগছে ষোলো আর চার হচ্ছে আমাদের বিশ বিশ এখানে এটা আটের পজিশন ভ্যালু ষোলো হচ্ছে আর বিশ বিশ আর দুই হচ্ছে আমাদের বাইশ এখানে হচ্ছে শূন্য এবং পূর্বের যে তিনটি ঘর এই তিনটি ঘর আমাদের পজিশন ভ্যালুগুলো জিরো দিলাম কারণ আমাদের একটা পজিশন দেখা যাচ্ছে আমাদের এটা পজিটিভ সংখ্যা তো পজিটিভ সংখ্যার ক্ষেত্রে আমাদের সব সময় বাকি ঘরগুলো হচ্ছে শূন্য দ্বারা ভরাট করতে হয় তো আমি যেটা করলাম এখন হচ্ছে এই পজিটিভ বাইশ পজিটিভ টোয়েন্টি টু এর বাইনারি করলাম এর মানে হচ্ছে আসলে আমাদের এই মাইনাস টোয়েন্টি টুকে টু এস কমপ্লিমেন্ট করলে আসলে আমাদের সেটা হয় একটা পজিটিভ সংখ্যা যার কারণে আমি সরাসরি এখানে পজিটিভ মানটা বসিয়ে দিলাম অর্থাৎ এটাতে কিন্তু আমাদের কী করা আছে এটাতে হচ্ছে আমাদের মাইনাস টু এই পাইনারি সংখ্যাটার এর টুয়েস কমপ্লিমেন্ট আকারে কিন্তু এখানে সংখ্যাটি রয়েছে এখন আমরা জাস্ট যোগ করে দেবো তো আমরা যদি এটাকে যোগ করি লক্ষ্য করেন যোগ করলে আমাদের ফলাফল কী আসে ফলাফল আসে হচ্ছে এখানে ওয়ান এখানে এক এক যোগ করলে দুই দুই বলতেছে বাইনারি ওয়ান জিরো তাহলে জিরোটা বসলো হাতে এক থাকলো ওয়ান ওয়ান আবারও দুই আবারও হাতে এক থাকলো এখানে এক দুই হাতে এক আবার দুই হাতে এক আবার দুই হাতে এক আবার দুই হাতে কেরি তো লক্ষ্য করেন আমাদের এখানে কিন্তু আমরা অলরেডি স্টেপের মধ্যে লিখে রাখছি যে চার নাম্বার স্টেপটা যে যদি আমাদের অতিরিক্ত অঙ্ক থাকে অর্থাৎ কেরি থাকে সেটি বাদ যাবে বাদ গেলেই কিন্তু আসলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আপনারা লক্ষ্য করলেই বুঝবেন যে এখানে আমাদের এই যে নাইন যে আসছে সেটা কিন্তু আমাদের হচ্ছে ফলাফল ছিল তো এক্ষেত্রে আমাদের কেরিটা বাদ যাবে এবং আমরা জানি যে সামনে শূন্যগুলোর মূল্য নেই তো সেক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট তো আশা করি যে আমরা এটা বুঝতে পারছি যে আমাদের একটাই মূলত হচ্ছে নিয়ম সেটা হচ্ছে এই পাঁচটি স্টেপের মধ্যে লেখা আছে যে শুরুতেই আমাদেরকে যেটা করতে হবে শুরুতেই হচ্ছে আমাদের প্রথম সংখ্যা দুটিকে হচ্ছে বাইনারিতে রূপান্তর করতে হবে এবং যাকে বিয়োগ করব সেটির হচ্ছে টু এস কমপ্লিমেন্ট করতে হবে বা টু এ পরিপূরক নির্ণয় করতে হবে তৃতীয় ধাপে হচ্ছে এটাকে যোগ করতে হবে চতুর্থ ধাপে হচ্ছে যদি কেরি অবশিষ্ট থাকে তাহলে কেরিটি বাদ গিয়ে আমাদের সেটি রেজাল্ট হবে আর অনেক সময় হচ্ছে আমরা বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে বিয়োগ করি অর্থাৎ আমাদের ফলাফলটা নেগেটিভ আসে সেক্ষেত্রে যদি বড়ো সংখ্যাটা নেগেটিভ হয় ছোট সংখ্যা দিয়ে বিয়োগ করলে নেগেটিভে থাকে সেক্ষেত্রে আমাদের পাঁচ নাম্বার স্টেপটা ফলো হয় আমি পূর্বের টি টিতে এই একটি মান দেখিয়েছিলাম তো আশা করি যে আমরা এখান থেকে যেটা বুঝলাম যে সব সময় হচ্ছে আমাদের এই প্রসেসটা অবলম্বন করতে হবে অর্থাৎ আমাদের যে সংখ্যাটিকে বিয়োগ করতে হবে সেইটা সব সময় হচ্ছে আমাদের টুয়েস কমপ্লিমেন্ট করতে হয় তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনারা হচ্ছে আগেই ডেসিমেলের রেজাল্টটা ক্যালকুলেট করে রাখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আসলে রেজাল্টটা সঠিক হলো কি না ধন্যবাদ সকলকে